হরে কৃষ্ণ, রাধা কৃপা চ্যানেলের পক্ষ থেকে সর্বপ্রথমে অসমাদীয় গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট অষ্টোত্তর শত শিল ভক্তি সহিত অকিঞ্চন গোস্বামী গুরু মহারাজের চরণ কমলে এই অধমের অনন্ত কোটি দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন রেখে তাহার অহিতে কি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তৎপশ্চাৎ অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণ কমলে এই অধমের অনন্ত কোটি দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন রেখে আজকের কিছু হরিকথা বলার প্রয়াস করব। তো আজকের হরিকথার আলোচ্য বিষয় হলো দামোদর মাসে দীপমালার মাহাত্ম্য। দীপমালা মানে মালার আকারে দীপদানের বিধান শাস্ত্রে আছে। তো এই মালার আকারে দীপদান করতে গেলে একটা প্রদীপ দিয়ে হয় না, এর জন্য অনেক প্রদীপ লাগে। কোনো কোনো ভক্ত বা আপনারা 11টা দীপ দিয়ে দীপ মালার আকারে দান করতে পারেন, অথবা 21টা দীপ দিয়ে ঘিয়ের প্রদীপ দিয়ে দীপের মালা তৈরি করতে পারেন, অথবা 108টা বা 51টা দীপ দিয়ে এই দীপের মালার আকারে দীপদান আপনারা করতে পারেন দামোদর ভগবানের সামনে। তো দীপ মালার দান করলে কি ফল আমরা পেতে পারি এ বিষয়ে স্কন্দ পুরাণে ব্রহ্ম নারদ সংবাদে সুন্দরভাবে লেখা আছে। সেখানে লেখা আছে, দীপ পঙ্ক্তেশ্বর রচনাং সবাজ্যাম হন্তরে হরে বিষ্ণু বিমানে কুরুতে সনর শঙ্খচক্র ধিক। অর্থাৎ দামোদর ভগবানের মন্দিরের অভ্যন্তরে অথবা বাইরে যদি দীপের মালা রচনা করা হয় তাহলে সেই ভক্ত বিষ্ণুর স্বরূপ মুক্তি লাভ করেন, অর্থাৎ বিষ্ণুর স্বরূপ রূপ ধারণ করতে পারেন তিনি। তো স্কন্দ পুরাণে আরো লেখা আছে, দীপ পঙ্ক্তেশ্চ রচনাং কুরুতে কেশবালয়ে তস্যান্নয়ে প্রসূতানাং লক্ষানাং নরকং নহি। অর্থাৎ বিষ্ণু ভগবানের মন্দিরে যদি কোনো ভক্ত দীপের মালা রচনা করেন তো সেই দীপমালা রচকের শতলক্ষ পুরুষকেও নারকী হইতে হয় না, অর্থাৎ তার শতলক্ষ পুরুষ কখনই নরকগামী হতে পারে না বা নরকে তারা যান না। তো দীপমালা দানের বিষয়ে ভবিষ্যৎ পুরাণে আমরা উল্লেখ পাই যে কার্তিক মাসে হরির উত্থান সময়ে দ্বাদশীতে অথবা একাদশীতে দীপমালা রচনা করলে দিব্য বিমানে করে হরিধামে যাওয়া যায়। কার্তিক মাসে যে উত্থান একাদশী সামনে আসছে সেই একাদশীতে অথবা দ্বাদশীতে যদি দামোদর ভগবানের সামনে অথবা তুলসীতলাতে দীপের মালা যদি রচনা করা হয় তো দিব্য বিমানে করে আমরা হরিধামে যাওয়ার সুযোগ লাভ করতে পারি। এ বিষয়ে ভবিষ্যৎ পুরাণে একটা সুন্দর উল্লেখ আছে, যাবত প্রদীপ শঙ্কা তু ঘিতে না পূর্যবোধিতা তাবত বর্ষ শস্যানি বিষ্ণু লোকে মহিয়াতে। অর্থাৎ ঘিতু সংযুক্ত দীপ দ্বারা যিনি দীপমালা রচনা করবেন এবং সেই দীপমালার মধ্যে যত সংখ্যক ঘিতু সংযুক্ত দীপ থাকবে তত সহস্র বছর তিনি বিষ্ণুরকে থাকার বা বিষ্ণুরকে আনন্দে মগ্ন থাকার অধিকার লাভ করবেন। দামোদর মাসে এই হলো দীপমালা দানের মাহাত্ম্য। আপনারা এই দীপমালা দানের মধ্য দিয়ে যে সমস্ত সুযোগ সুবিধা সেগুলো আপনারা গ্রহণ করুন এবং ভগবানের অশেষ কৃপা ভাজন হয়ে নিজের জীবনকে ধন্যাতি ধন্য করার চেষ্টা করুন। তো এখানে আমি হরিকথায় বিশ্রাম রাখবো। তো বিশ্রাম রাখার আগে আমি সামান্য কিছু কথা বলতে চাই।
যাহারা এই রাধা কৃপা চ্যানেলে হরি কথামৃত শ্রবণ করছেন, আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং যাতে পরবর্তী সময়ে আপনারা এই চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও পেতে পারেন, তার জন্য আপনারা বেল আইকনে ক্লিক করবেন। এবং এই ভিডিও ভালো লাগলে আপনারা অন্যান্য যারা আছেন তাদের কাছে এরা শেয়ার করবেন, কারণ শেয়ার করার মধ্য দিয়ে পরোপকার সাধিত হয়। আর শ্রেষ্ঠ পর উপকার হলো হরিকথা দান। আপনি নিজে শ্রবণ করছেন, নিজে উপকার পাচ্ছেন, অপরকে যদি এই হরিকথা শেয়ার করে দেন সে উপকার পেল। তো আপনার দ্বারা যদি কোনো ব্যক্তি উপকৃত হয় তাহলে ভগবানের কাছ থেকে বা ভগবানের তরফ থেকে আপনি একটা বাড়তি কৃপা লাভ করতে পারেন, এবং মরণান্তে আপনি আরো ভালো স্থানে যাওয়ার সুযোগ লাভ করতে পারেন। তো এখানে আমি হরিকথা বিশ্রাম রাখছি। বাঞ্ছা কল্প তরুর্ভস্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য সর্ব বৈষ্ণবেভ্য নমো নমঃ।